গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল বোটানিক্যাল ডায়েরি 23। বোটানিক্যাল ডায়েরি 23-তে আপনাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অভিনন্দন। দর্শক বন্ধু, বিগত বেশ কিছুদিন ধরে আপনাদের সাথে আমি কোনোরকমভাবে ভিডিও সেরকমভাবে শেয়ার করতে পারিনি। অনেক গাছ ছিল, গাছগুলোকে এত গরমে গাছগুলোকে মেনটেন করা এবং গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করার কাজে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার ফলে আপনাদের সাথে আমি সেরকমভাবে যোগাযোগ করতে পারিনি। তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগেই আমি তৈরি করেছিলাম। দেখুন, এখানে একটা লিচু গাছ আজকে আপনাদেরকে দেখাবো। অলরেডি হয়তো আপনারা আমার একটা শর্টে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে লিচু গাছগুলো। তো সেই লিচু গাছের আজকে একটা ভিডিও বানিয়ে দেখাচ্ছি, যে যাদের বাগান আছে, যারা মনে করছেন বাগানে কিছু লিচু গাছ করতে চান, সেই বাগানে লিচু গাছ আপনারা কিন্তু করতে পারেন। যদি আপনাদের বাড়ির পাশে পুকুর থাকে বা বাড়ির পাশে যদি আপনাদের কুঁয়ো থাকে, বা যদি একটু ভালো মতো একটু মোটামুটি গাছটাকে খুলে বড় হওয়ার মতো জায়গা যদি স্পেস থাকে, এবং সেখানটায় আম গাছের পাশাপাশি যদি কোনো জায়গা থাকে কোনো বড় গাছের পাশে, সেখানটাও আপনারা পুঁততে পারেন। এটা একটা কলম করা লিচু গাছ, যেই গাছটা আজ থেকে প্রায় অনেক বছর আগে, 7-8 বছর আগে আমি এই গাছটাকে, কলম গাছটাকে এক মালিকে দিয়ে লাগিয়েছিলাম। তো আমারও এটা পুকুরের পাশেই অনেক ফল গাছের সাথে এই লিচু গাছটাকে লাগানো হয়, এবং লিচু গাছটা যেহেতু কলমের গাছ, প্রথমটা অনেকটাই ছোট ছিল, তারপরে আমফানের সময় গাছটাকে কেটে দেওয়ার পরে গাছটা অনেকটা বড় হয়ে যায়। তো আমফানের আগে গাছটার মধ্যে খুব একটা ফলটা মিষ্টি হতো না। তো আমি দোকান থেকে কিছু জন্য সার নিয়ে এসেছিলাম, কিছু একটা হরমোন নিয়ে এসেছিলাম, সেটা ওটার মধ্যে দেওয়া হয়েছিল, এবং আপনি বাজারে গিয়ে ওরা বললে পরে কেমিক্যাল নয়, সেটা ভালো একটা ফার্টিলাইজার, সেটা দেওয়াতে কিন্তু আমার লিচু গাছটাতে দেখলাম, নিচে যে লিচু গাছটা আমাদের ক্যাম্পাসে আছে সেই লিচু গাছে দেখলাম প্রচুর পরিমাণে ফল এসেছে। এবার প্রচুর ফল এসেছে, প্রচুর প্রচুর লিচু ধরেছে, এবং গাছের মধ্যে শুধুই কিন্তু জল দেওয়া এবং একটুখানি গোবর সার, সবসময় গোবর সার, তার সাথে কিছু পরিমাণে যাতে পোকামাকড় না লাগে তার জন্য ওর মধ্যে কিছু পরিমাণে ছাই মিশিয়ে চুন দিয়ে মাঝে মধ্যে এটাকে অ্যাপ্লাই করা হতো, 1-2 মাস অন্তর গিয়ে দেওয়া হয়েছে। তো লিচু গাছ, এই কলম গাছে সেরকম কোনো রকম যদি আপনাদের ব্যস্ততা থাকে এবং আপনারা মনে করছেন যে সেরকম যত্ন করতে পারবেন না, তাহলে হয়তো আপনারা ভুল ভাবছেন। আপনারা ইজিলি এটা বাড়িতে গ্রো করতে পারেন, শুধু মাঝে মধ্যে একটু জল দিতে হবে, যেখানটা জলের সোর্স যদি না পায়। আমাদের যেহেতু এটা পুকুরের পাশে করা, তাই ন্যাচারাল ওয়েতে প্রচুর পরিমাণে জল অ্যাবজর্পশন, জলটাকে এমনিই নিতে পারে। যাই হোক, আপনারা গাছটাকে দেখে বুঝতেই পারছেন গাছটা বেশ খুব মানে পুরনো গাছও নয়, খুব নতুন গাছও নয়, এবং গাছটা একদিক করে হেলে গেছে পুরো, যেহেতু পুকুরের পাশে, এবং মাটিতে টানটা যখনই পুকুরের এটা বেশি আসে গাছটা ওই করে করে অনেকটা হেলে গেছে। এবং লিচুগুলো এত হাতের সামনে মানে হয়েছিল দেখে খুব টেম্পটেটিং লাগছিলো, এবং মনে হচ্ছিলো সবগুলো লিচু যদি আপনাদের সবাইকে একটা করে দেখাতে পারতাম এবং টেস্ট করাতে পারতাম আমার খুব ভালো লাগতো। ভাবলাম দুটো গাছের লিচু কেটে নিই, কেটে নিয়ে একটুখানি গাছের ফল একটু ঠাকুরকে যদি দেওয়া যায় মন্দ হয় না। এবং সবথেকে বড় কথা, এবার লিচুগুলো খুব মিষ্টি হয়েছিল। লিচুগুলো অদ্ভুতভাবে যত না লোক খেয়েছে, তার থেকে বাঁদর এসে এবং পশু পাখিরা এসে এগুলোকে, পাকা ফলগুলোকে ঠুকরে ঠুকরে সারাদিন এই লিচু গাছটাকে ওরাই খেয়ে, মানে ম্যাক্সিমামটা ওরাই খেতে পেরেছে। এবং গাছটার মধ্যে যা ফল ধরেছিল মোটামুটি 15-20 খুব ভালোভাবে থাকলো। তারপরে লিচু গাছটা, লিচুগুলো চলে যাবার পরে আর লিচু গাছটা সেরকমভাবে মানে সেরকম আর লিচু আর ধরছিলো না, সিজনে একবারই তো হয়। তো আপনারা যদি চান আপনারা লিচু গাছটাকে এরকম লাগিয়ে আপনারা ফল হয়ে যাবার পরে গাছটাকে একটু কেটে দিতে পারেন, দেখবেন পরবর্তী বছর আবার ভালো ফল হবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদের বাড়িতে যদি এরকম কোনো লিচু গাছ থাকে আপনারাও কেমনভাবে কেয়ার করেন কাইন্ডলি আমাকে জানাবেন। এবং আবার যদি সম্ভব হয় আপনাদেরকে আমি অন্য ফল গাছে ভিডিও নিয়েও দেখাবো, এবং তাদের যত্ন আত্মীয় সম্পর্কেও বলবো। যদি ভালো লেগে থাকে আপনাকে আমাকে অবশ্যই জানাবেন।
কেমন লাগলো ভিডিওটি আপনাদের, এবং দেখুন যে গাছের মধ্যে ফল কিন্তু এখনও হয়ে আছে, দেখতে কত ভালো লাগছে। আবার দেখা।